আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিব। তো বেশ কিছুদিন ধরে অর্থাৎ আমাদের যে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা আছে, সেই গেমটা সেট আপের যে ভিডিওটা আছে, অর্থাৎ দুই তিনটা ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলের মধ্যে পাবলিশ করছিলাম। তো ওইখানে বেশ কিছু ভিউস কিন্তু অ্যাড হয়েছে। ইদানিং দেখা যাইতেছে অনেকেই যা নাকি গেমটা সেট আপ করতেছেন, মানে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা যারা নাকি ইদানিং আইসা খেলতেছেন, তো তাদের মাঝে একদল ব্যক্তি যা নাকি অনেক বেশি আগ্রহ গেমটা সম্পর্কে জানার জন্য। কারণ আপনারা অনেকেই গেমটা না বুঝেই আপনারা ডাউনলোড করতেছেন, ডাউনলোড করার পর আপনারা অনেকেই সেট আপ হইতেছেন, আবার অনেকে সেট আপ হইতেছে। আর বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা কিন্তু সেট আপ টিউটোরিয়ালটা কিন্তু এতটা বেশি কঠিন না, এটা কিন্তু টোটালি সেট আপ কিন্তু একটা গেম। যেমনটা আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা, এটা যদি আমরা বলি তাহলে কিন্তু এই ইন্দোনেশিয়ান গেমটাকে কিন্তু আমাদের সেট আপ করে কিন্তু বাংলাদেশি করতে হয়। তো সেখান থেকে কিন্তু চিন্তা করলে কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা কিন্তু আমাদের সেট আপ তেমন একটা করতেই হয় না। এখানে কিন্তু আমরা জাস্ট গেমটাকে ইনস্টল করলে কিন্তু আমাদের গেমটা সেট আপ হয়ে যায়। বাট এখানে আপনাদের কিছু প্রশ্নের উত্তর কিন্তু রয়েই যায়, যেমনটা হচ্ছে আপনাদের গেমটা খেলতে হলে মিনিমাম কত জিবি র্যাম লাগবে। এটা হচ্ছে আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে ওই টিউটোরিয়ালগুলোর মধ্যে সব থেকে বেশি কমেন্ট যেটা বাস সিমুলেটর বাংলাদেশ গেম সেট আপ টিউটোরিয়াল নিয়ে যে ভিডিওগুলো আছে, তো বাংলাদেশ গেম সেট আপ টিউটোরিয়াল নিয়ে যে ভিডিওগুলো আছে ওইখানে সব থেকে বেশি কমেন্ট হচ্ছে আপনাদের যে বাস গেমটা অর্থাৎ বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা খেলতে হলে আপনাদের ক জিবি র্যামের ফোন লাগবে। কারণ যা নাকি 3 থেকে 4 জিবি র্যামের ফোন ইউজ করতেছেন তাদেরও কিন্তু গেমটা ল্যাগ দিতেছে। এখন আমি তো খেলে আপনার দেখাইলাম আমার ফোনে তেমন একটা ল্যাগ দিতেছে না। তো আপনারা যখন নাকি এটা ডাউনলোড করে খেলতেছেন তখন আপনাদের কেন ল্যাগ দিতেছে, আপনি কেন ভালোভাবে খেলতে পারতেছেন না, এটা হচ্ছে আপনার সব থেকে বেশি বড় প্রশ্ন। এবং আমার ইনবক্সে অর্থাৎ আমার কিছুদিন আগে যে একটা নতুন আইডি খুলছি তো ওইখানে আপনারা অনেকে এসে আমার কমেন্ট পোস্ট থেকে আপনার আইডি নিয়ে অনেকেই আমাকে মেসেজ করতেছেন, মানে 2-3-4 জন আমাকে অলরেডি মেসেজ করে ফেলছে যে ভাই বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা খেলতেই পারতেছি না। তো এর মাঝে 2-1 জন আছে যে নাকি বাস সিমুলেটর বাংলাদেশ গেমটাকে আর কি ইন্দোনেশিয়া যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা আছে ওইটাকে বলতেছিলেন। তো এরই মাঝে আবার 2-1 জন আছে যে নাকি বাস সিমুলেটর বাংলাদেশের কথা বলতেছিল। তো ভাবলাম যে একটা ভিডিও নিয়ে এসে, কারণ আপনারা কমেন্টও করতেছেন আবার আমাকে পার্সোনালি নক দিয়েও বলতেছেন বিষয়গুলো, তো যার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো মিনিমাম আপনাদের বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা খেলতে হলে 4 জিবি র্যাম ফোন লাগবে ঠিকই, বাট আপনাদের কিন্তু প্রসেসর ভালো হতে হবে। এটা আমি কিন্তু আমি যে টিউটোরিয়ালগুলো আছে সেই কারণে কিন্তু আমি বলে থাকি আপনাদের। তো আপনারা অনেকেই হয়তো বা আমার পুরো ভিডিওটা না দেখে গেমটা ডাউনলোড করে যান, ডাউনলোড করতে গিয়ে পরবর্তীতে আপনি ডাউনলোড করে আপনারা গেমটা খেলতে পারেন না। তো মূলত হচ্ছে কি, আপনাদের যদি 4 জিবি বা 8 জিবি র্যামের ফোনও থাকে তাহলে কিন্তু আপনার গেমটা খেলতে পারবেন না যদি আপনাদের প্রসেসর দুর্বল হয়ে থাকে। তো বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা মূলত আপনাদের 4 জিবি থেকে আপনাদের শুরু হয়। তো এখন যদি আপনার প্রসেসর ভালো হয় তাহলে আপনার 3 জিবি 2 জিবি র্যামের ফোনের মধ্যে খেলতে পারবেন। তো গেমটাকে রান করার জন্য আপনার যে অ্যাপসের যে র্যামটা আছে সেটা আপনার কাজ করে। তো আপনার রান করার পর আপনার গেমটা খেলবেন, অনেক সময় ধরে রান করবেন, আপনার এটাকে প্লে করবেন, তো এটার কিন্তু যে চাপটা সেটা গিয়ে পড়বে আপনার প্রসেসরের উপর। এখন আপনার যদি প্রসেসর ভালো না হয়, আপনি যদি 16 জিবি র্যাম নিয়েও যদি এই গেমটা বাস সিমুলেটর বাংলাদেশ গেম বলেন, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম বলেন, বা ফ্রি ফায়ার বলেন, বা পাবজি বলেন, যেটাই খেলেন না কেন, আপনাদের কিন্তু গেমটা ল্যাগ দিবে। তো এটা হচ্ছে আপনার সব থেকে বড় কমেন্ট যে আপনারা কেন আমাদের গেমটা ল্যাগ দিতেছে। আমি বললাম 4 জিবি র্যামের ফোনে খেলতে পারবেন তারপর আপনাদের গেমটা ল্যাগ দিতেছে, এটার কারণটা কী? তো এটা সব থেকে বড় কারণই হলো আপনাদের প্রসেসর দুর্বল, যার জন্য আপনার বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা খেলতে পারতেছেন না। তো এখন আপনাদের আরও বেশি কমেন্ট হইতেছে যে বাস সিমুলেটর বাংলাদেশ গেমের মধ্যে আপনাদের স্ক্রিন সেট করলে আপনার পরবর্তীতে স্ক্রিনটা পাইতেছেন না, কেন হইতেছে এটা? তো এটা হইতেছে মূলত আপনাদের বাস সিমুলেটর বাংলাদেশ যে গেমটা সেটা তাদেরই নিয়ম। এটা হচ্ছে আপনাদের যদি আপনি একবার বাস স্ক্রিন সেট করেন গেমের মধ্যে বা বাসের মধ্যে, পরবর্তীতে এটা আবার থাকবে না। আপনারা জাস্ট যখন নাকি স্ক্রিনটা সেট করবেন তখনই আপনারা ড্রাইভ করতে পারবেন বা ড্রাইভিং করতে পারবেন গেমটা। বাট আপনার যখন এই গেম থেকে বের হয়ে আবার পুনরায় নতুন করে আপনার গেমটাতে প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই আবার নতুন করে আপনাদের বাস স্ক্রিন সেট করতে হবে। তো এই জিনিসটা থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য যে কাজটা করতে পারেন, আর টাকা দিয়ে বাস সিমুলেটর বাংলাদেশের যে সেশন পাসটা আছে ওইটা আপনি কিনে নিতে পারেন। অর্থাৎ তাদের কিন্তু একটা প্যাকেজ বা সেশন আছে, তো ওইটা কিন্তু আপনি কিনে নিলে পারমানেন্টলি আপনাদের যে অ্যাড দেখার অপশনটা সেটা চলে যাবে এবং আপনাদের কিন্তু বারবার কিন্তু বাস স্ক্রিন সেট করতে হবে না। প্লাস আপনার কিছু বাস পেয়ে যাবেন, কয়েন পেয়ে যাবেন, তো অনেক সুযোগ সুবিধাই আছে। তো এটা মূলত তাদেরই একটা নিয়ম বা পলিসি বলতে পারেন। তো আপনাদের ওই জিনিসটা কিনে নিতে হবে। তো ওইটা কেনার জন্য আপনাদের বাস সিমুলেটর বাংলাদেশের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখানে আপনাদের যোগাযোগ করতে হবে। তো তাদের সাথে যোগাযোগ করলে আপনার পরবর্তীতে তারাই বলে দেবে যে
আপনি কিভাবে জিনিসটা কিনবেন। তো পে করে আপনি চাইলে এই জিনিসটা যদি প্রিমিয়াম যদি গেমটা আপনি কিনে আপনি ইউজ করেন, যেমন আপনি ইউটিউব প্রিমিয়ামটা কিন্তু আপনি যদি টাকা দিয়ে কিনেন তার কিন্তু আর ইউটিউবে কিন্তু অ্যাড শো করে না, সেমভাবে আপনার বাসিমটা বাংলাদেশ গেমের মধ্যে যদি কিছু টাকা খরচ করে যদি প্রিমিয়াম বা আপনার সেশন পাসটা কিনে নেন তাহলে কিন্তু আপনাদের আর অ্যাড দেখার যে প্যারাটা, আবার আপনাদের কিন্তু সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যে আপনাদের অ্যাড আসে না, অ্যাড আসে অতিরিক্ত গেমটার মধ্যে, তো এই অ্যাড আসার যে বিরক্তকর যে ফিলটা ওটা কিন্তু আপনাদের থাকবে না। তো আশা করতেছি আপনাদের বাসিমটোর বাংলাদেশ গেমের মধ্যে ক্যান স্কিন অ্যাড করার পর তারপর আপনাদের স্কিনটা চলে যায় আবার ক্যান আপনারা সেট করতে হয় এটার উত্তরটা আপনারা পেয়ে গেছেন। তো এটা ছিল আপনাদের আরেকটা সমস্যা, তো দুইটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হচ্ছে আপনাদের বাসিমটোর বাংলাদেশ গেমটা খেলতে হলে কয় র্যামের ফোন লাগবে, এটা আপনি একটু ভালোভাবে মনে রাখবেন যে র্যাম 3 GB হলো সমস্যা নেই, বাট প্রসেসর যদি ভালো হয় তাহলে আপনারা খুব ভালোভাবে এটা প্লে করতে পারবেন। এখন এখানেও কিছু কথা হয়ে যায়, আপনারা অনেকেই হয়তো বা সেটিং চেক করেন না, আপনার হয়তো বা গ্রাফিক্স চেক করেন না, অনেক সময় দেখা যায় গ্রাফিক্সটা কিন্তু একটু আলট্রা বা হাই দেওয়া থাকে, তো ওইটা যদি দিয়ে খেলেন তখন তো আপনার র্যাম কম এমনিতে আবার গ্রাফিক্সটাও হাই আবার প্রসেসরও দুর্বল, তো গেমটা তো ল্যাগ দিবে এটা স্বাভাবিক। তো এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু তাদের যে গ্রাফিক্সটা আছে সেই গ্রাফিক্সটাকে একটু লো করে খেলতে পারেন, গ্লো করলে কিন্তু আমার এতটা খারাপ লাগে না, হয়তো বা ডিটেলসের পরিমাণটা একটু কম লাগবে বাট আপনারা কিন্তু এখানে লো দিয়ে খেললে কিন্তু আমার তেমন একটা খারাপ লাগবে না। এমনিতে তো আপনারা লো দিয়ে খেললে বাংলাদেশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো ভিজিট করতে পারতেছেন, তো নাইমামা থেকে কানামামা তো অনেক ভালো, আপনার চাইলে এখানে লো দিয়ে খেলে দেখতে পারেন, আশা করি আপনার ভালো একটা রেজাল্ট পাবেন বাসিমটার বাংলাদেশ গেমটার মধ্যে। এবং বর্তমানে কিন্তু বাসিমটার বাংলাদেশে কিন্তু কিছু ইভেন্টও দিতেছে তারা, তো আপনার চাইলে সেই ইভেন্টগুলো খেলতে পারেন, সেগুলোতে কিন্তু ল্যাগের পরিমাণটা একটু কম পাওয়া যায় কারণ ওইখানে ট্রাফিকের পরিমাণটা আমার তেমন একটা দেখা যায় না, বাট আপনার যদি মেন গেমটা খেলেন সেখানে কিন্তু ম্যাপগুলো বিশাল বড় বড় হয়ে থাকে, তো সেখানে কিন্তু লোডিং নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, তারপর গ্রাফিক্স এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশ তারপর যে মডেলগুলো আছে বাড়িঘর তারপর দোকানপাট এই জিনিসগুলো কিন্তু একটু বেশি থাকার ফলে কিন্তু আপনাদের গেমটা ল্যাগ দেয়, তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে তারপর গেমটা সেট আপ করবেন। তো এখন যদি আপনারা গেমটা সেট আপ তেমন একটা আহামরি কিছুই নেই, তো সেট আপ টিউটোরিয়ালটা আমি এর আগে কিন্তু আপনার দেখাইছি অনেক ভিডিওতেই, তারপরে আমি আমার আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে সেট আপ টিউটোরিয়ালটা আবারও দিয়ে রাখবো, বাসিমটোর বাংলাদেশ গেমের অ্যাড টু জাস্ট সেট আপ টিউটোরিয়ালটা দিয়ে রাখবো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কীভাবে বাসিমটোর বাংলাদেশ গেমটা সেট আপ করতে হয়। অপর দিক দিয়ে যদি আপনার চিন্তা করেন তাহলে কিন্তু দেখতে পারবেন বাসিমটোর বাংলাদেশ আগে যেমন ছিল এখন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু তেমন একটা ম্যাপ ছিল না বললেই চলে, আগে শুধু ঢাকা টু নারায়ণগঞ্জ এরকম দু একটা রোড ছিল, বাট বর্তমানে কিন্তু আপনার জানে কি বাসিমটোর বা বাংলাদেশ গেমটা এখন মধ্যে খেলে নেয়, তারা যদি একবার ইনস্টল দেন তাহলে দেখতে পারবেন বাসিমটোর বাংলাদেশের মধ্যে কিন্তু প্রায় 7 থেকে 8-9টা এরকম আরও বেশি হবে হয়তো বা, তো আমার আর কি খেয়াল নেই, তো এরকম অনেকগুলো জেলা যেমন সিলেট রাজশাহী রংপুর ময়মনসিংহ তো খুলনা এইসব কল রুটগুলা বা জেলাগুলো কিন্তু বর্তমানে বাসিমটোর বাংলাদেশ গেমটাতে বিদ্যমান আছে, তো আপনারা যখন নাকি এটা খেলবেন তখন কিন্তু আপনারা এই অসাধারণ প্লেসগুলো কিন্তু ভিজিট করে কিন্তু পুরো প্রাকৃতিক একটা পরিবেশ বাংলাদেশের মনোরম একটা পরিবেশের ফিল কিন্তু নিতে পারবেন এই গেমটা থেকে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন আর এরকম সব নতুন ভিডিওগুলো সবারই পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অন করে দিবেন। তো আজকে আমাদের কিন্তু বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।